তো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সেরা স্বাদের ব্রয়লার মুরগির রান্নার রেসিপি। তো এই রান্নাটা একদম দেশি মুরগির রান্নার স্বাদকেও হার মানাবে। তো আমি 1 কেজি মুরগির মাংস নিয়েছি। আমি এ পর্যায়ে দিয়ে দেব লেবু রস। তো আমার এই পুরো ভিডিও জুড়ে থাকবে অসংখ্য অসংখ্য টিপস। তো দেখুন আমি কিভাবে করছি। আমি এ পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দেব এ পর্যায়ে হলুদ। এখন আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ। আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি। আমি দিয়ে দেবো এখন গুঁড়া দুধ। এখন আমি যেটা করব, ফ্রাই প্যানে একটা আমি গরম দিয়েছি, আর এ পর্যায়ে আমি একটু ঘি দিয়ে দিব। আপনারা চাইলে ঘিটা স্কিপ করতে পারেন, আমার হাতের কাছে ছিল তাই আমি দিলাম। আর এখন আমি মশলাগুলো ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিব, ভালো করে ম্যারিনেট করে নেব। আপনাদের যদি হাতে সময় থাকে, আপনি 1 ঘন্টার মধ্যে রেখে দিচ্ছেন, তো আমি রাখলাম না। তো আমি এ পর্যায়ে গরম করে তৈরির ভিতরে মাংসগুলো ভালো করে ভেজে নিব। তো আসলে আমার এই রেসিপিটা ফলো করলে আপনার রান্নার সবাই প্রশংসা করতে বাধ্য হবে এবং ভীষণ স্বাদের রান্না এটা। মাংসগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি, একদম মশমশে করে ভেজে নেব। তো দেখুন আমি কিভাবে করছি। তো পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো সঙ্গে থাকুন, ভিডিও স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না। তো ফাঁকে আরেকটা কথা বলে যাই, যারা আমার চ্যানেল নতুন এসেছে, যদি আমার ভিডিওটা দেখতে দেখতে ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমি এ পর্যায়ে মাংসটা যখন মচমচে হয়ে গেছে, তো এ পর্যায়ে আমি যেটা করছি, কুচি করা পেঁয়াজ রসুনগুলো তৈরির উপরে মাংসের ভিতরে ভালো করে মিক্স করে নেব। কাঁচা পেঁয়াজের ফ্লেভারটা ভাজা মাংসের ভিতরে চলে যাবে। এখন আমি ভালো করে তৈলের সাথে মাংসের সাথে পেঁয়াজগুলো মিশিয়ে নিব। তো এখন যেটা করব, আলু হলুদ লবণ দিয়ে মিক্স করে নেব। কয়েকটা কাঁঠালে বেশি দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, শুধু মাংস ভুনা করতে পারবেন। তো এ পর্যায়ে আমি মাংসগুলো উঠিয়ে সাইডে রেখে দিব, আলুগুলো ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নেব। এখন আমি এটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব আলুটা। তো এখন আমি যেটা করব, একটু আদা আর হচ্ছে বাদাম বাটা, পেঁয়াজ রসুন বাটা, এটা আমার ডিপ ফ্রিজে ছিল, তো আমার হাতে টাইম না থাকার কারণে আমি এখন তৈলের ভিতরে দিয়ে দিচ্ছি, যাতে করে একসাথে আলুর সাথে মশলাগুলোর সাথে ভালো করে মিক্স হয়ে যায়, ফ্লেভারটা আলুর ভিতরে ঢুকে যায়। এখন যেটা আমি করব, পানির ভিতরে 1 চামচ হলুদের গুঁড়া, 2টা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিবো, 1টা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চামচ ধনিয়ার গুঁড়া, ভিজিয়ে রাখবো। তো আলুগুলো একটু নেড়ে দিচ্ছি ফাঁকে, পুরা নেড়ে লেগে যায়। তো আমি ভালো করে মশলাগুলো ভিজিয়ে রাখবো, যাতে করে বাটা মশলার ফ্লেভারটা আমরা পেতে পারি। তো হচ্ছে আমি কুচি পেঁয়াজ আর কিছু দিয়ে দিলাম। আমি দিয়ে দিয়েছি আস্তা গোটা মশলা, জিরা, গোলমরিচ, ইলাচি, লবঙ্গ, সব যেন আস্তে মশলা দিয়ে আমি ভালো করে মরিচ দিয়ে কষিয়ে নেব, আলুগুলো ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত কষাবো অত বেশি মজার হবে। তো আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি অলরেডি। তো এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম এ পর্যায়ে, মাংসটার সাথে আলুর সাথে সবগুলো মশলা একসাথে ভালো করে কষিয়ে নেব। তো আপনারা মনে রাখবেন, অনেকক্ষণ ধরে যদি মশলাগুলো ভালো করে কষিয়ে রান্না করা যায়, স্বাদ কিন্তু দ্বিগুণ হবে একদম, যেটা ভোলার নয়। তো ভালো করে আমি কষিয়ে নেব দাঁড়িয়ে থেকে। তো দেখুন একদম পানিটা টেনে এসেছে, শুকিয়ে এসেছে, তো তৈল ছেড়ে দিচ্ছে। মনে রাখবেন এ পর্যায়ে চুলার আঁচ একদম লো করে দিবেন, না হলে পোড়া লেগে যাবে। তো দেখুন একদম তৈলটা ছেড়ে দিয়েছে, একটু পানি নেই। তো এভাবে ধৈর্য সহকারে কষিয়ে রান্না করলে তো দেখবেন একদম দেশি মুরগির রান্নার থেকেও বেশি স্বাদ হবে। তো ভালো করে আমি
কষিয়ে নিচ্ছি, চুলার আটা একদম লো করে দিব, চুলার আঁচটা। তো এরপর যে আমি যেটা করব, আর একটু আমি লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা আপনার স্বাদ বুঝে দেবেন, লবণ অনেকে বেশি কম খায়, তো আপনার লাস্ট মুহূর্তে দিলেও ভালো হবে। তো আরেকটা টিপস বলে দেই, দেখুন আমি যে পাত্রে মাংস তুলে ভেজেছিলাম পাত্র ধুয়ে আমি পানি দিয়ে দিয়েছি। তো দেখুন তরকারি কালারটা দেখি আপনার বোঝা যাচ্ছে এটা কতটা টেস্টি হবে, কতটা মজার হবে। আপনার একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো এই রেসিপিটি রান্না করবেন, ভীষণ ভীষণ মজার হবে। যে কেউ আপনার রান্না খেয়ে একদম বুঝতে পারবে না যে এটা দেশি মুরগি না ব্রয়লার মুরগি। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রাখবো। তো এখন ঢাকনা দিয়ে আমি উঠিয়ে দিলাম। তো দেখুন আমার মাংসটা একদম হয়ে আসছে। তো আমি এটা মাংসটা বেশি ঝোল রাখবো না। তো এরপর যে লাস্ট মুহূর্তে আমি কিছু তাজপাতা দিয়ে দিলাম। তো চুলাটা একদম একদম লো করে দিব লাস্ট মুহূর্তে। তো আমি এখন আপনারা ঝোল ঝোল রাখতে পারেন, তো আমি একদম মাখা মাখা ঝোল রাখবো। গায়ে মাখা ঝোল রাখলে এটা আরও বেশি মজার হবে। এখানেই শেষ করছি।